সাথে তো সিয়াম ভাইয়ের সাথে চলে গেল, এদিকে তামিম ভাইয়ের খুব খারাপ অবস্থা, কখন যে কি করে বসে বোঝা মুশকিল। কখন যে কি করে ফেলে মানে? আরে ভাইয়া রাগ উঠলে কখন কি করে সে নিজেও জানে না। কি বলতেছো, তামিম ভাই কি সাথীর কোনো ক্ষতি করতে পারে? কি তুই আমাকে খুন করবি? ঠিক আছে আয় আমাকে খুন করায়। এই কে তোকে খুন করবে? আমি তখন নিজের কন্ট্রোল করার অনেক ট্রাই করতেছি কিন্তু পারতেছি না কন্ট্রোল করতে। আমি তখনই বুঝেছিলাম তুমি যে ভুল করতেছো, তোমাকে বললাম সরি বলতে তুমি বললে না, এখন বুঝো। আমি না এখন সরি বলতেছি। বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। কংগ্রেচুলেশনস। কার মেয়ে? বাবা পাশের স্কুলের রকি স্যারের মেয়ে, শৈলা সাথী। তুই কিন্তু খুব বেশি উঠতাছস। উঠতাছি তো তুই কি করবি? আমি তো তোর জায়গায় পূজা ফেলতে পারি। ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখা। এই তুই ক্ষমতা দেখছিস কি? তোর এত বড় সাহস তুই আমার গায়ে কি সাহস আছে? আমি তোর গায়ে হাত দিব, আমি তোর গায়ে হাত দিব, বারবার হাত দিব। তোর কিন্তু আমি ওই ভালো করে জানিস আমি কার ছেলে। তুই ভালো করে জানোস আমি কি করছি। বিয়ে নিয়ে আপনি এত তাড়াহুড়া করছেন কেন? লেখাপড়া শেষ করেও তো বিয়ে করা যাবে তাই না? লেখাপড়া শেষ করে তুমি বলবা আমি জব করব, তারপর বলবা সেলফ ডিপেন্ডেন্ট হবা। সেলফ ডিপেন্ডেন্ট হলে কি সমস্যা? একটা মেয়ে কি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে না? সরি আঙ্কেল আমি এখন আসি। তুমি এভাবে যেতে পারো না। শ্যাম বাবা ও চলে গেল, আমাকে আর বিয়ে করবে না। আর ওকে বিয়ে না করতে পারলে আমি তামিমের কাছে হেরে যাবো বাবা। আমি হারতে চাই না বাবা। আপনি তামিমের কাছে হেরে যাবেন মানে? তার মানে আপনি তামিমের সাথে জেতার জন্য আমাকে ভালোবাসছেন? আপনি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন নাই? আমি কি দাবার গুটি? আপনারা কি আমাকে দাবার গুটি পেয়েছেন? হ্যাঁ, যে যেভাবে ইচ্ছে সেভাবে চলছেন। আপনারা ছেলেরা কি সত্যিকারে ভালোবাসতে পারেন না? আপনারা সব ছেলের এক। আঙ্কেল আমি আসি। সাথী মা আমি বলছি তুমি একটু বসো, আমার মনে হচ্ছে একটা মিসকমিউনিকেশন হচ্ছে। সরি আঙ্কেল আমি এটার কোনো সমাধান চাইছি না, আমাকে মাফ করবেন আমি আসি। বাবাও চলে যাচ্ছে বাবা। বাবা আমি ওকে চাই, তুমি যেভাবে ওকে এনে দাও। শান্ত হও বাবা, শান্ত হও। তুই ওকে চেয়েছিস আমি এনে দেব, কিন্তু আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। মাথা গরম যে করে সে হেরে যায়, মাথা গরম করিস না। রকি স্যারের মেয়ে,
সাথী। আমি সম্পূর্ণ ডিটেইল ইনফরমেশন চাই, একেবারে ক্লাস ফাইভ থেকে এই অবধি। ওকে, ঠিক আছে। সাথী তো সিয়াম ভাইয়ের সাথে চলে গেল, এদিকে তামিম ভাইয়ের খুব খারাপ অবস্থা, কখন যে কি করে বসে বোঝা মুশকিল। কখন যে কি করে ফেলে মানে? আরে ভাইয়া রাগ উঠলে কখন কি করে সে নিজেও জানে না। কি বলতেছো, তামিম ভাই কি সাথীর কোনো ক্ষতি করতে পারে? জানি না, তবে আমি যতক্ষণ আছি সাথীর কোনো ক্ষতি হতে দিব না, কারণ সাথী আমার ভালো বন্ধু, আর ও আমার বিপদে রক্ষা করেছিল আমাকে, তাই ওকে বিপদ থেকে রক্ষা করাটা আমারও দায়িত্ব। হ্যাঁ, তুমি খেয়াল রেখো। আচ্ছা শোনো না, তোমরা সবাই মিলে একটু সাথীর সাথে বসো না, প্রয়োজনে আমিও থাকবো, সবাই মিলে বসলে একটা সমাধান হতে পারে, আর যদি সমাধান না হয় তাহলে তামিম ভাই আর শ্যাম ভাইয়ের মধ্যে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কেমন বড় ঝামেলা বাঁধবে? হয়তো তামিম ভাই বাঁচবে, নাহলে শ্যাম ভাই, আর এবার ব্যাপারটা বাবা ও এমপি কাকা পর্যন্ত চলে যাবে। তাহলে তো আসলেই প্রবলেম। ওকে, তুমি তাহলে রাতে আসো, আমরা সবাই মিলে একসাথে বসি। হ্যালো নাজিয়া, সত্যি করে একটা কথা বলতো, তুই কি সিঙ্গেল? কেন? আর যদি সিঙ্গেল হস তাহলে আমি তোর সাথে প্রেম করবো। মায়ের খাবি তুই? তুই আমার বন্ধু না? আরে কি বলিস, বন্ধু হলে কি প্রেম করা যায় না নাকি? শোন, আমি না সিঙ্গেল না। এই তুই কি আমার সাথে মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, মিথ্যা বললে কিন্তু একদম খুন করে ফেলবো। কি, তুই আমাকে খুন করবি? ঠিক আছে আয় আমাকে খুন করায়। এই কে তোকে খুন করবে? মা শান্তর বাচ্চা শান্ত বলতেছে আমাকে নাকি খুন করবে। আরে ও একটা ফাজিল, ও দুষ্টামি করতেছে। তুই কি আন্টিকে সব কিছু বলে দিচ্ছিস যে আমি তোর সাথে প্রেম করব? হ্যাঁ, আমি মাকে সব বলে দিয়েছি। আরে না না না, এগুলো বলিস না, আন্টি আমাকে একবার মেরেই ফেলবে। আমাকে আন্টি একদম ছেলের মতো দেখে। দোস্ত দোস্ত, আমি তো এমনি দুষ্টুমি করছি তোর সাথে। হইছে, ফোন রাখ। দোস্ত, মিস ইউ দোস্ত। আরে ফোন রাখ। ভাইয়া এইভাবে ভেঙে পড়ো না, ছেড়ে দাও না সাথীকে, ও প্রেম করলে করুক সিয়াম ভাইয়ের সাথে, দুনিয়া থেকে মেয়ের অভাব পড়ছে। আমি ওর সিয়াম এর পাশে দেখতে পারবো। তুই এখান থেকে যা। দেখেছিস আমাকে? তুই বাবারে কল করবি। আমি কল দেখি বলবো? তুই বাবারে ফোন দিয়ে বলবি এনি হাও তামিম সাথীকে চায়, সাথী যদি তামিমের না হয় তাহলে অন্য কারো হইতে পারবে না, আর ওই শ্যাম যদি সাথীরে বিয়ে করে আমি কিন্তু শ্যামরে খুন করে ফেলবো। উনি যদি কোনো প্রকার রক্তারক্তি খুনাখুনি না দেখতে চায় তাহলে উনারে বলবি উনি যেন ফোন দিয়ে শ্যামরে বাবার সাথে কথা বলে, শ্যামরে বাবার সাথে কথা বলে আমার সাথে সাথীর বিয়ের ব্যবস্থা করবে। কার? আমার, আমার সাথে কথা বলে। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। তাও সিয়াম তোকে এইভাবে বাসায় ডেকে নিয়ে অপমান করলো? আরে অপমান বলছিস কেন, সে তো বিয়ে করতে চেয়েছিল। তাই বলে জোর করে তোকে বিয়ে করতে চাইবে? ভালোবাসায় মানুষের প্রতি তো ন্যূনতম সম্মানটা থাকা উচিত, তাই না? সম্মান? শোন, ছেলেরা কখনোই মেয়েদেরকে সম্মান করতে পারে না। পটানোর আগে ভালো ভালো কথা বলে পটাবে, আর যেই পটানো শেষ মেয়েটা পটে যাবে অমনি অসম্মান করতে শুরু করবে। আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল প্রেমের সিদ্ধান্ত নেওয়া। আরে পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ ফিউচার, এসব কথা ভেবে লাভ নেই, অতীত ভেবে কোনোই লাভ নেই, বাদ দে। ঠিকই বলছিস। শোন, না আর চিন্তা করিস না, তোর জন্য এখন আমি ছেলে খুঁজবো যে তোকে ধোকা দিবে না। থাক, আপনার এত কষ্ট করতে হবে না আমার জন্য, আমার আর কাউকে লাগবে না, তুমি নিজের জন্য খোঁজো, যাও। আরে ওর আছে না ওই যে
আদর স্যার। শোন, স্কুল চার দিনে ছুটি ছিল না, তাই ওর সাথে আদর স্যার দেখা হয়নি। শোন নাজিয়া, তুই টেনশন করিস না, কালকে স্কুল খুলবে, তখন তুই আদর স্যারের সাথে দেখা করতে পারবি। শোন, আদর স্যারের সাথে না আমার কিচ্ছু হবে না। এই ওয়েট, আমি একটা খবর পেয়েছি। এই নাজিয়া, তোর কাজিনের সঙ্গে নাকি তোর বিয়ের কথা চলছে। এই ওই কাজিন নাকি তোর? হ্যাঁ, তোর মামাতো ভাই নাকি আমার? তোরা আমার কাজিনের কথা জানিস কি? তুই এই দুই দিন কোথায় ছিলি? তোর মামাদের বাসায় না? আরে বাদ দে না মিরাজ, ওই যে চলে আসছে, তোমার তো লেট হলো যে, আমরা সবাই তোমার জন্যই ওয়েট করতেছিলাম। বাসায় ভাই একটু ঝামেলা করছিল তো তাই। সাথী শোনো, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল, সাইড আসবা? কেন, সাইডে কেন যাবে? তুমি এখানেই বলো সবার সামনে, আমরা সবাই তোর বন্ধু, আমাদেরও তো শোনার অধিকার আছে। কি রে বল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানেই বলো, আমার কোনো সমস্যা নেই। সাথী বিশ্বাস করো, তামিম ভাই সত্যি তোমাকে অনেক ভালোবাসে। শোনো আরোহী, তুমি বন্ধু আছো, বন্ধুর মতো থাকো। এখানে আমরা কেউ তোমার ভাইয়ের কথা শুনতে আসিনি, আর সাথীও শুনতে চায় না। শোনো আরোহী, তোমাকে আমি আগেও বলেছি, এখন আবার বলছি, তুমি প্লিজ তোমার ভাইয়ের কথা আমার সামনে বলো না, আমি ওকে জীবনে কখনো কোনোদিন ক্ষমা করতে পারবো না। এই সাথী, তোর না সিএমের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাহলে সমস্যা কি? সমস্যা আছে, আরে ওকে ফেল না নাকি, যে যেভাবে ইচ্ছা ওকে টানাটানি করছে। দেখো ভাইয়া বাসা অনেক কান্নাকাটি করছে, ভাইয়া আজকে বাবাকে বলেছে সাথীকে এনি হাউসে চাই। তো ওটা তো সিএম ভাইও বলছে, এনিহাও ওকে চাই, তা বললে হবে নাকি? হ্যাঁ দেখো আরো, আমরা চাই না তুমি সাথীর এই প্রেমের বিষয় নিয়ে আর কোনো কথা বলো। ঠিক আছে, এরপর কোনো ঝামেলা হলে আমাকে কিছু বলতে আসবে না। কি সমস্যা হবে? জানি না। জানি না মানে? আচ্ছা বাদ দে না, চল আজকে না তোরা পিজ্জা খেতে চেয়েছিলি, চল। হ্যাঁ হ্যাঁ আরে ভুলে গেছি, চল 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 চল। এক্সকিউজ মি, মাইসেলফ আশিক, তোমরা নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো। আপনি এখানে কেন? তোমাদের এখানে সাথীকে কেন, কি হয়েছে? সাথীর সাথে আমার একটু পার্সোনাল মিটিং আছে। তুমি সাথী? সাথী, তোমার বাবা আমার সাথে তোমাকে যেতে বলেছে, চলো আসো। কি বাবা আপনাকে বলেছে? বাবার যদি দরকার হয় তাহলে তো বাবা আমাকে ফোন দিবে, আপনাকে কেন বলবে? বাহ বুদ্ধিমতি মে, আমার মিথ্যা তুমি ধরে ফেলেছো। আচ্ছা সাথী, তোমার কয়টা বয়ফ্রেন্ড লাগে? ক্ষমতাশীল মানুষদের ছেলেদের মন নিয়ে ছেলে খেলা করো, ভয় লাগে না? আপনি ক্ষমতাশীল বলতে এখানে কাকে বোঝাচ্ছেন, সিয়ামকে নাকি তামিমকে? আমি কি এখানে কে হবেন কোটিপতি খেলতে এসেছি যে অপশনস চুজ করব? সাথী তুমি আমার সাথে চলো, আর না হলে আমাকে এখন দেখাতে হবে আমি মানুষটা কত ভালো। আরোহী কি ব্যাপার, তোমার সামনে আমাদেরকে হুমকি দিচ্ছে, তুমি কিছু বলবো না? তুমি না আমাদের বন্ধু? এক্সকিউজ মি, আমি আকিশ চৌধুরীর মেয়ে, সো এখানে দাঁড়িয়ে কোনো ঝামেলা করবেন না, সাথে আপনার সাথে কোথাও যাবে না, আপনি চলে যান। আমি কারো মেয়ের গোলাম না, আমি রাজার সেনা।
জিয়া, এই এই রাজিয়া, রাজিয়া উঠো। আল্লাহ, এই শ্বাস প্রশ্বাস চলছে না। হ্যাঁ, নাজি আর নেই। হ্যালো আন্টি, আন্টি নাজিয়াকে ছুরির আঘাত মেরেছে। নাজিয়া মনে হয় আর বেঁচে নেই, আপনি দ্রুত আসুন। কি বলো, কি হয়েছে আমার মেয়ের? তোমরা কোন হসপিটালে আছো? আমি আসতেছি। সর্বনাশ হয়ে গেছে, যাকে টার্গেট করেছিলাম সে বেঁচে আছে, অন্যজন ম্যানেজ হয়ে গেছে। কি করে হলো? এত কথা ফোনে বলা যাবে না। আপনি থানা পুলিশ প্রত্যেকটা জিনিস সামলান, আমি কালকে এক মাসের জন্য দুবাই চলে যাচ্ছি। হ্যাঁ, বাকি সব কিছু দেখেন, আমি দেখতেছি। এক মাস পরে আসলে সব ঠান্ডা হয়ে যাবে, আপনি দেখেন। হ্যাঁ, রাখি তাহলে। আরোহী, তুমি এখান থেকে যাও, আর তোমার বাপ চাচাকে গিয়ে বলো আমার মেয়ের হত্যার বিচার আমি আদায় করে ছাড়ব। আমার মেয়েকে হত্যা করে এখানে এসেছো সমবেদনা দেখাতে? যাও বলছি, যাও এখান থেকে। এসব কি? এগুলো নিয়ে এখানে কেন? স্যার, আমরা এখানে আন্দোলন করতে আসছি, আমরা নাজিয়া হত্যার বিচার চাই। নাজিয়া হত্যার বিচার চাও তাহলে এখানে কেন সেটা? স্যার, তাহলে আমরা কি করব? আমাদের ফ্রেন্ড তো মারা গেছে। তার জন্য আইন আছে, আদালত আছে, তোমরা সেখানে যাও, সেখানে গিয়ে তোমরা যত পারো বিচার চাও। ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে এসব চলবে না বলে দিচ্ছি। হ্যালো জনমানুষ,
যাদের বন্ধু মারা গেছে তারাই জানে বন্ধু হারাবার কি কষ্ট। কি মনে হচ্ছে নাজিয়াকে হত্যার পিছে কার হাত রয়েছে? বন্ধুরা মিলে নাজিয়া হত্যাকারীকে কি বিচারের আওতায় আনতে পারবে, নাকি কঠোর বাধার সম্মুখীন হবে, তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোডকে এগিয়ে নিতে এই এপিসোডের নিচে লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।